তো আজকে আমি রেসিপি অনুযায়ী দেখতে চাই আমি পুঁই শাকের খিচুড়ি বানাবো। পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, ডিম দিয়ে, আর পাশে আমার কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুলের বেগুনি হবে, কুমড়ো ফুল দিয়ে বেগুনি হবে। আর এই রেসি এগুলো আছে, বিট গাজরটা, বিট গাজর আছে। এই সবজিগুলো দিয়ে কীভাবে খিচুড়িটা তৈরি করবো তোমরা দেখো। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব, ডিমটাকে ভেজে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেবো। তারপরে একে একে খিচুড়ি, আলু, সয়াবিন সব ভেজে নেব। এরপর আমি সয়াবিনটাকে ভেজে নেব। আমি লবণ দিয়ে নিয়েছি, সয়াবিন ভাজার সময় লবণ না দিলে সয়াবিনের মধ্যে লবণ ঢোকে না। গাজরগুলো ভেজে নিচ্ছি, একটু গাজরে অল্প লবণ দিতে হবে, না হলে গাজরের রংটা একটু নষ্ট হয়ে যাবে। এরপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, টুকরো করে আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি মশলাটা করে নেবো, খিচুড়ির মশলাটা করে নেবো, তারপরে খিচুড়িটা বসাবো। খিচুড়ির যে মশলাটা হবে তার জন্য পেঁয়াজ, কড়ায় পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে নেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। এক চামচের মতো রসুন বাটা দিয়ে দেব, এক চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব, এক চামচ আদা বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো এক চামচ। এর মধ্যে আছে জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালারটা ভালো আসে। তো হাঁড়িতে আমি চাল দিয়ে দিয়েছি, তো এখানে এই চালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল বা খাস চাল, যে যাভাবে নামে চেনো। এই চালেরই খিচুড়ি হবে আজকে আমাদের। পরিমাণ মতো আমাদের চাল দেওয়া আছে হাঁড়িতে। এরপর আমি ডালটা দিয়ে দেব, এক বাটি এখানে ডাল দেওয়া হচ্ছে। এই পর্যায়ে চালগুলো ফুটে হয়ে গেছে, ডালটাও ফুটে গেছে এই পর্যায়ে। তো এই সময় আমি এবার সবজিগুলো দিয়ে দেব এর সাথে। এবার শাকটাও, পুঁই শাকটাও দিয়ে দেবো এর সাথে, শাকটাও দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, শাকটা তেমন টাইম লাগবে না সেদ্ধ হতে, তো এর সঙ্গে পাক হতে হবে। মশলাটা আমি এখন দেবো না, মশলা দিয়ে কড়াতে কড়া আছে, এখন আমি মশলাটা দেবো না। দু চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর দেবো না, কিন্তু সবজিতে যেহেতু নুন দেওয়া আছে মশলাটা আমি দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে, রেডি। পুঁই শাক দিয়ে মশলা খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর পুঁই শাক দিয়ে মশলা খিচুড়ি। তার সাথে বেগুনি আর
পটল ভাজা। তো তোমাদের কেমন লাগলো লাইক করে।